বাস্তবে এই তিনটি জিনিস মেনে চললে কখনো আপনাকে আফসোস করতে হবে না, কখনো জবাব দেবেন না যখন রেগে থাকবেন, কখনো প্রতিজ্ঞাবদ্ধ হবেন না যখন আনন্দে থাকবেন, কখনো কোনো সিদ্ধান্ত নেবেন না যখন দুঃখী থাকবেন। পড়ে যাওয়া জীবনের একটি অংশ আর পড়ে গিয়ে আবার উঠতে পারাই হলো প্রকৃত জীবন। জীবনের রুট বাস্তবকে সম্মুখীন করার ক্ষমতা যে রাখে সেই জীবনযুদ্ধে আসল বিজেতা। বাস্তব যতই কঠিন হোক না কেন সেটিকে মেনে নিতে জানতে হয়। সুদূর জীবন পথে চলতে গেলে কঠিন থেকে কঠিনতম বাস্তবের সম্মুখীন হতে হবে, তাই বলে থেমে গেলে চলবে না। সামনের দিকে সর্বদাই এগিয়ে চলতে হবে। সময় সিদ্ধান্ত নিয়ে কার সাথে জীবনে আপনার পরিচিতি হবে, হৃদয় সিদ্ধান্ত নিয়ে কাকে আপনি আপনার জীবনে প্রত্যাশা করেন, এবং আপনার ব্যবহার সিদ্ধান্ত নিয়ে যে কে আপনার জীবনে চিরকালের জন্য থেকে যাবে। আপনি যতই ব্যস্ত থাকুন না কেন, যদি আপনি কারোর প্রতি সত্যিকারের যত্নবান হন তাহলে তার জন্য সময় ঠিক বের করতে পারবেন। তুমি আমায় ভালোবাসো না জেনেও আমি আমার সবটুকু দিয়ে তোমায় ভালোবেসে গেছি। বাস্তব বড়ই কঠিন, বুঝেছি কিন্তু মানতে পারিনি। আমরা প্রত্যেকেই মরণশীল, আমাদের উদ্দেশ্য সারা জীবন বেঁচে থাকা নয়, বরং বেঁচে থাকার সময়টুকুতে সদর্থক কিছু করা। যে ভালো কাজ করতে খুব ব্যস্ত সে ভালো থাকার জন্য সময় পায় না। যার ধৈর্য ক্ষমতা বেশি জীবনযুদ্ধে সে জয়ী। যোগ্যতা প্রমাণ করতে সবার সাথে প্রতিযোগিতা করার দরকার নেই, নিজেকে নিজেই সামলাতে শেখো। যা দেখছো সবটাই মোহমায়া, বাকিটা প্রয়োজন আর স্বার্থ। আর মানুষ সে তো আবহাওয়া।